তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়িতে। আবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেলে। তো আজকে আমরা একটা নতুন ব্লগ চলে এসেছি। তো আজকে যাবো আমরা দীনবন্ধু মিত্রের বাড়িতে, দীনবন্ধু মিত্রের বাড়িতে, জন্মভূমিতে। সেখানে গিয়ে দেখবো বাড়িটা কি অবস্থায় আছে এবং তার সঙ্গে ঘুরবো আমরা চৌবাড়িয়া দীনবন্ধু বিদ্যালয়। আর বাড়িটা কোথায় সব কিছু কিন্তু আজকে ভিডিওর ভেতরে ডিটেলসে বলে দেবো। আর আজকের ব্লগটা কিন্তু সেইটা নিয়েই। তো হ্যালো গাইস, আপনারা দেখছেন প্রীতম ব্লগ 420। তো চলুন আজকের ব্লগটি। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি সেই মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের বাড়ির উদ্দেশ্যে। তো দীনবন্ধু মিত্রের বাড়িটি কী অবস্থায় আছে আপনাদের সেটা দেখাবো এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো দীনবন্ধু মিত্রের বাড়িটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবাড়িয়া গ্রামে। তো ওনার বাড়িটি কোনো রকম সংস্কার হয়েছে কিনা আপনাদের দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করবেন। আর বিশেষ করে চৌবাড়িয়া দীনবন্ধু বিদ্যালয়কে যারা ভালোবাসেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তা চলুন দেখা যাক সেই মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়িটি কেমন অবস্থায় আছে। পৌঁছে গেছি মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়িতে। তো এটা চৌবাড়িয়া গ্রামের, উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবাড়িয়া গ্রামে অবস্থিত। তো দীনবন্ধু মিত্রের বাড়িটা কেমন আছে তো আজকের এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো। তো দেখুন আমি বাড়ির ভেতরে এন্ট্রি করেছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীনবন্ধু মিত্রের বাড়ি। আর দীনবন্ধু মিত্রের নামে আমাদের এখানে একটা স্কুলও আছে, দীনবন্ধু বিদ্যালয়। তো দীনবন্ধু বিদ্যালয়কেও আপনাদের স্লো মোশনে কিছু ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে দীনবন্ধু মিত্রের বাড়ির অবস্থা, কোনো রকম সংস্কার হয়নি। এত বড় মহান নাটকের দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের জন্য তিনি বিখ্যাত। তাছাড়াও বিয়ে পাগলা বুড়ো, এভরিথিং, অনেক রকম তিনি সাহিত্য, নাটক, অনেক কিছু রচয়িতা করেছেন। তো তার বাড়িটার এই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে। তো আমি একমাত্র গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি পারেন, সম্ভব হয় তাহলে বাড়িটিকে সংস্কার করার জন্য। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে মহান নাট্যকার দীনবন্ধু মিত্র, অর্থাৎ নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের বাড়িটি কী অবস্থায় আছে। দীনবন্ধু মিত্রের বাড়ি ছাড়ার পর এবার আমরা যাব চৌবাড়িয়া দীনবন্ধু বিদ্যালয়, যেটা চৌবাড়িয়া দীনবন্ধু মিত্রের নামাঙ্কিত একটি সুন্দর প্রতিষ্ঠিত বিদ্যা মন্দির। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর আপনারা স্কুল বা বিদ্যালয় আগে কোথাও দেখেননি। এত ছোট জায়গায় দীনবন্ধু মিত্রের নামাঙ্কিত সেই স্মৃতি উপলক্ষে একটি সুন্দর বিদ্যালয়, যা কিছু ভিডিও আপনাদের সিনেমাটিক শটের মাধ্যমে তুলে ধরব। সত্যি মন ভরে যায় চৌবাড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ে আসলে, কারণ আমি এই বিদ্যালয়ে পড়াশুনো করেছি।
তো এইবার বন্ধুরা আমাদের বাড়ি ফেরার পালা, তো চলুন বাড়ি ফেরা যাক। সত্যি কথা বলতে খুবই মিস করি স্কুল লাইফকে। স্কুলের মতন এত সুন্দর জীবন আজ পর্যন্ত আমি কোথাও উপভোগ করতে পারিনি। তো যারা যারা স্কুলকে ভালোবাসো, বিদ্যালয়কে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে কোন স্কুলে পড়াশুনো করেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে খুবই মিস করি স্কুল লাইফ আর স্কুলের স্যার ম্যাডামদের সেই বকা আর ভালোবাসা। আমরা এবার বাড়িতে ফিরছি, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি দেখার জন্য, আর লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, আর সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা আজকের মতো এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা যারা চৌবড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ের ছাত্র, চৌবড়িয়াতে বাড়ি এবং চৌবড়িয়া দীনবন্ধু বিদ্যালয়কে ভালোবাসো, তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। তো আজকের মতো এইটুকু, চলো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।